स्टार्ट है। नमस्कार। तो আমরা মাঝে মধ্যে এই সপ্তাহে একবার করে আপনাদের সামনে আমরা আসি, এসে এই যে একটা তুমুল সমস্যার মধ্যে আমরা পড়েছি, তো এখন আমাদের হাল হকিকতটা কি, হোয়াট ইজ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স। হ্যাঁ, আমাদের দেশ, আমাদের রাজ্য নানান রকম হেলথ আপডেটস নিয়ে আপনাদের জানাতে থাকি যে কি পরিস্থিতির মধ্যে আমরা এখন রয়েছি। আজকে মে মাসের শেষ প্রান্তে এসে একটা কথা, কলকাতাকে দেখে, পশ্চিমবঙ্গকে দেখে খানিকটা হয়তো মনে হচ্ছে যে আমরা যদি গত চার পাঁচ দিনের ভাব ভঙ্গিমাটা, আচার আচরণ দেখি, এই যে দ্বিতীয় ওয়েভ যেটা নির্মমভাবে আমাদের উপর আছড়ে পড়ল, লক্ষ লক্ষ মানুষকে এফেক্ট করলো, কোটি কোটি মানুষকে এফেক্ট করলো, হাজারো হাজারো মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন এই কোভিডের কবলে, তো পশ্চিমবঙ্গে মনে হচ্ছে যেন এর যে যাঁতা কলের মধ্যে আমাদের ফেলেছিল, যতটা আমাদের চাপ দিচ্ছিল, একেবারে আমাদের নাস্তানাবুদ করে দিয়েছিল, যেন তার তুলনায় মনে হচ্ছে যে যে ইম্পসিবল প্রেশার, যেটাকে যে প্রেশারটা ইম্পসিবল থেকে প্রেশার এখনও আছে, এখনও যথেষ্ট প্রেশার আছে, কিন্তু সেই প্রেশারটা আমরা কি দিয়ে মাপি? আমরা মাপি হসপিটাল সেক্টর দিয়ে। আমরা মাপি যে মানুষ, একজন সাধারণ মানুষ, তা সে কতটা কষ্টে বা কতটা সময় একটা একটা অল্প সময়ের মধ্যে একটা হাসপাতালে পৌঁছতে পারছে, দ্য প্রেশার অন হসপিটালাইজেশন। এবং আমরা আমাদের যারা সতীর্থ আছে বিভিন্ন হাসপাতালে আজকে কোভিড নিয়ে কাজ করছেন, গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে, তাদের সাথেও আলাপ করে দেখছি যে হ্যাঁ, হসপিটালস এখনও ফুল, ক্রিটিক্যাল কেয়ার ফুল, কারো যদি অল্প সময়ের মধ্যে একটা ভেন্টিলেটেড বেডের এক্ষুনি প্রয়োজন হয়ে পড়ে, তাকেও কিন্তু ভেন্টিলেটেড বেড বা হাই ফ্লো অক্সিজেন বেড বা একমো বেড এগুলো পেতে তাকেও যথেষ্ট কিন্তু এখন সময় দিতে হবে। কিন্তু আগে যেমন আমরা কোনো চোখে কোনো মানে বিন্দুমাত্র অপরচুনিটি দেখতে পাচ্ছিলাম না, দে ওয়াজ নো চান্স অ্যাট অল যে আমাদের আইটিউ একবার ভর্তি হয়ে গেল যে আমি আগামী তিন দিনের মধ্যে কাউকে নিতে পারবো কি না আমরা জানি না। তো সেই একটা ইম্পসিবল, একটা যেটাকে বলে মার্সিলেস প্রেশার থেকে এখন ম্যানেজেবল প্রেশার, এন্ড প্রেশার দ্যাট ইজ ইন্টেন্স প্রেশার স্টিল, কিন্তু খানিকটা হয়তো আমরা এটা ম্যানেজ করতে পারছি। তো আমরা কি স্টেটের পরিসংখ্যান, যে স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে আসছে, যে 20,000-এর কখনো একটু বেশি, কখনো খানিকটা কম, যে কেস ঘুরে বেড়াচ্ছে, 150 জনের কাছাকাছি মানুষ মারা যাচ্ছেন, 70,000-65,000 টেস্ট হচ্ছে, এই সবের থেকে কি আমরা এই ট্রেন্ড লক্ষ্য করতে পারছি না? এই সবের থেকে আমরা ট্রেন্ড লক্ষ্য করতে পারছি না, এবং এই সবের থেকে আমরা ট্রেন্ড লক্ষ্য করার আশাও রাখি না, কারণ আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে খানিকটা দুঃখের সঙ্গে হলেও বারবার ওই একটা কথাই আমাদের বলতে হবে যে যেখানে আমাদের নাম্বার অফ টেস্ট আর সো ইনসাফিসিয়েন্ট, একটা 10 কোটি মানুষের রাজ্যে আমরা দিনে এখনও 70,000টা, তাও এবারে কিন্তু অনেকটা আমরা বাড়িয়েছি, আগের বারের আমাদের ম্যাক্সিমাম ছিল 45,000-46,000, কিন্তু এখনও সেটা গ্রোসলি ইনসাফিসিয়েন্ট। প্রতি লক্ষ মানুষে যদি চিন্তা করেন, প্রতি লক্ষ মানুষে দেখবেন যে যারা কিছুটা হাই রেটে টেস্ট করছে, কর্ণাটক কি দিল্লি, মহারাষ্ট্র যখন তারা একেবারে হাইট অফ দ্য প্রবলেমে ছিল, তারা পার ল্যাক পপুলেশন 300-350-এর ওপরে টেস্ট করছিল, আমরা পার ল্যাক পপুলেশন খুব সম্ভব 60-এর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছি। তাহলে টেস্টিং যদি যথেষ্ট না হয়, আমাদের কি কি অসুবিধে আমরা বুঝতেই পারছি না যে আমাদের অ্যাকচুয়ালি কত মানুষ অসুস্থ। এই যে 20,000 নাম্বারটা আমরা দেখছি, হয়তো অ্যাকচুয়াল রিয়ালিটিতে এই নাম্বারটা ইজ মোর লাইক 50,000 বা 60,000, সো ওয়াট, আমাদের তো জানতে হবে না? হ্যাঁ, এটা তো বাজারে মাছ কেনার মতো, বাটখারাতে যদি ভুল থাকে তাহলে ওজনটা ঠিক হয় কীভাবে? হবে না। আমাদের স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্টে যদি ভুল থাকে তাহলে হোয়াট আর বি মেজারিং? আর দ্বিতীয় যে সমস্যাটা এসে পড়ে, যে ইনসাফিসিয়েন্ট টেস্ট হলে যে
আমাদের একটা আমাদের নজরের বাইরে এমন বহু মানুষ তারা আনটেস্টেড অবস্থায় আছেন, যারা জানে যে আমার হয়তো খুব সম্ভব কোভিড হয়েছে, আমি একলা থাকবো, আইসোলেটেড থাকবো, তাও মন্দের ভালো। কিন্তু যারা জানেনই না, যারা বুঝতেই পারছেন না, যারা হয়তো লো গ্রেড সিমটমসে আছেন, তারা কি করছেন? তারা 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 অজান্তে তারা অ্যাবসোলিউটলি ইন আ স্টেট অফ বিং নট ডিটেক্টেড, তারা এই ইনফেকশনটা আননোয়িংলি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তাই আমাদের আক্ষেপের সঙ্গে হলেও আমাদের এই লো টেস্টিং সিচুয়েশনটা সম্বন্ধে বলতে হয়, এবং এর একটা প্রতিকার, হ্যাঁ আমরা ওই 100-110টা ল্যাব এরকম আমরা করে রেখেছি, কেন ল্যাবের সংখ্যা বাড়ছে না, দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন। আমাদের পজিটিভিটি রেট এখনও মারাত্মক বেশি, 30%-এর অল্প কিছু কম। এনি পজিটিভিটি রেট 15%-এর উপরে গেলে তখন লোকে একেবারে ঘামতে শুরু করে, হ্যাঁ পা ঠক ঠক করে কাঁপতে শুরু করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের অধিকাংশ, আজকে মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্রের প্রচুর অংশ, বর্তমানে কর্ণাটক, এবার আমরা অনায়াসে 35-40% পজিটিভিটি রেট আমরা অতিক্রম করে গেছি, জাস্ট টু শো যে কীরকম আমাদের আমাদের অসতর্কতার সুযোগ নিয়ে কীভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সোসাইটির মলিকিউলে মলিকিউলে এই সমস্যাটা এবারে পেনিট্রেট করেছে। সো অন দ্যাট অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের পজিটিভিটি রেট এখনও 30%-এর আশেপাশে ঘোরাফেরা করছে, দ্যাট ইজ অ্যান অ্যালার্মিং সাইন। তাহলে পজিটিভিটি রেট ডিটেক্ট কমাতে গেলে আমাকে আরও বেশি ডিটেক্ট করতে হবে, আরও বেশি আইসোলেট করতে হবে, আরও বেশি ডিটেক্ট করতে গেলে আরও বেশি টেস্ট করতে হবে, আরও বেশি টেস্ট করতে গেলে আমাকে টেস্টের সেন্টার বাড়াতে হবে, এবং যেগুলো সহজে করা যায় যেমন আরটিপিসিআর, কার্ট্রিজ বেস টেস্ট, এগুলোকে এখন কিছু হাসপাতাল আঁকড়ে ধরে থাকবে, কিছু সেই গভর্নমেন্টের আইসিএমআরের থাপ্পা মারা ল্যাব সেগুলোকে আঁকড়ে ধরে থাকবে। সেদিন চলে গেছে, আমাদের আমাদের এই কন্ট্রোল ইকোনমির মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। আজকে একটা আরটিপিসিআর এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা আর আপনার অ্যাকিউচেকে ব্লাড সুগার দেখার মধ্যে বিরাট কিছু তফাত নেই। আজকে এই টেস্টগুলোকে আমাদের আড়ায় পাড়ায় ক্লাবে আমাদের ক্লাবে ল্যাবরেটরিতে যেরম লোকে হোম সেন্টার করেছে, আইসোলেশন করছে, ভ্যাকসিনেশন সেন্টার করছে, তাদের মধ্যে এই টেস্টিং ফেসিলিটিগুলোকে ছড়িয়ে দিতে হবে। আজকে লোকেদের, ক্লাবেদের, আইসোলেশন হোমদের, সমস্ত প্রাইভেট ছোট বড় মাঝারি ল্যাবদের ডেকে ডেকে বলতে হবে, তোমরা এই কিটগুলো আসো, নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা একটা ম্যান্ডেটেড একটা ফিক্সড কস্ট প্রাইসে এই টেস্টগুলো করো। আমরা নিশ্চয়ই একসময় ভুনু কুঁচকেছি যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের একটা সেন্সিটিভিটি লো, মুক্তমুখ নেগেটিভ হলে সন্দেহ আছে, যেখানে 30%-এর ওপরে পজিটিভিটি ঘুরছে, তখন আমাদের ওই সমস্ত নাকশিট কোনো দিন এখন শেষ হয়ে গেছে। আমাদের একটাই কাজ, এবং সেই কাজটা হচ্ছে যথাসম্ভব আমাদের উই হ্যাভ টু পিক আপ দ্য পজিটিভস, উই হ্যাভ টু আইসোলেট দেম, তার থেকে বাকিরা ভালো থাকবেন। যারা আইস পজিটিভ পিকড আপ হলেন তাদের চিকিৎসার দিকটা দেখতে হবে, এবং আমরা ডে বাই ডে বেসিসে জানতে পারবো আমরা কোথায় আছি। মর্টালিটি মর্টালিটি পশ্চিমবঙ্গে যথেষ্ট বেশি, এবং সারা ভারতবর্ষের আজকে আমাদের এই যে দৈনিক আমরা 4,000-এর মতো মর্টালিটি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, এই মর্টালিটি স্ট্যাটিস্টিক্স আমার মনে হয় আমরা নিজেরাও বিশ্বাস করি না, আমাদের ভারতবর্ষ নিজেও বিশ্বাস করে না, এবং পৃথিবীর কোনো দেশ তো বিশ্বাস করেই না। আর এটা কেবল সমালোচনার জন্যে না, যে লোকে অন্ধকারে গিয়ে গিয়ে কোথায় ক্রেমেটোরিয়ামে কত চিতা জ্বলছে করছে, সেরকম ইনভেস্টিগেশনও বহু ইয়াং ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা করেছে। এবং আমরা যদি সেই গ্রাউন্ড সার্ভেগুলো দেখি, প্লাস যে ম্যাথামেটিক্যাল মডেলিংগুলো হয়েছে, এই সপ্তাহের ইকোনমিস্ট বলে একটা বেশ পিয়ার গ্রুপ রেসপেক্টেড জার্নালে তারা বলেছেন যে ইন্ডিয়ার মর্টালিটি খুব সম্ভব, আমরা যদি খুব সংযমিত সংযম সহকারে মডারেটলি এস্টিমেট করি, তাহলে সেটা পাবলিশড মর্টালিটির প্রায় 5 গুণ হবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ট্রু অল ওভার ইন্ডিয়া। আমরা দিল্লিকে, গুজরাটকে, কেউকে দোষারোপ করব, আমাদের সেটা হচ্ছে না বলার কোনো জায়গা নেই। আই থিঙ্ক
যে কলকাতায় 3-4 হাজার ইনফেকশন আছে সেটাও যেমন বিশ্বাস করা যায় না, আমরা যারা সরজমিনে আছি দেখছি শুনছি এটাও আমরা বিশ্বাস করি না যে কলকাতায় 30-40টা মর্টালিটি ডেইলি হচ্ছে, দ্যাট ইজ নট বিলিভেবল। যাই হোক, কিছুটা আমরা ক্যাপচার করতে পারছি না আর কিছু ডেটা হলেও হয়তো আমরা দেখতে পাচ্ছি না, সো দ্যার আর প্রবলেমস অ্যাট বোথ সাইডস। কিন্তু সামারি অফ দ্য সিচুয়েশন হচ্ছে যে আমরা যেরকম হঠাৎ করে এন্ড মার্চ বিগিনিং অফ এপ্রিল থেকে একটা সেই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো বা সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো একটা স্টিপ আপস্ট্রোক দেখেছিলাম, এখন খুব সম্ভবত অল ইন্ডিয়া স্কেলে এবং বিভিন্ন স্টেটস যারা একেবারে ভূমিস্রাৎ হয়ে গেছিলেন এর ধাক্কায়, মহারাষ্ট্র, দিল্লি, কারেন্টলি কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল এখন প্রথম 10টা স্টেটের মধ্যে জায়গা পাচ্ছে, যে এখন হয়তো আমরা একটুখানি ডাউন স্ট্রোকের জায়গায় দেখছি। এরপর কি এই আলোচনার পরের স্টেজে শেষের দিকে আমরা আসছি রিগার্ডিং দ্য পসিবিলিটি অফ আ থার্ড ওয়েভ এটসেট্রা এটসেট্রা। ব্ল্যাক ফাঙ্গাস ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে, আমরা সবাই শুনতে পাচ্ছি যে যে ব্ল্যাক ফাঙ্গাসের পরিস্থিতিটা আমাদের আমাদের দৈনন্দিন বেসিসে আমাদের ভাবাচ্ছে, আমাদের চিন্তা করাচ্ছে। তো যাই হোক, ব্ল্যাক ফাঙ্গাস একটা ফাঙ্গাস নয়, এখন ফাঙ্গাসগুলোর বড্ড লম্বা লম্বা বিচ্ছিরি বিচ্ছিরি নাম থাকে। তো আমরাও ওই পরীক্ষার আগে 2-3 দিন আগে সে ভোরবেলা উঠে মুখস্থ করে কাগজে লিখে দিতাম, তো বেশিরভাগটা আমাদেরও মনে নেই। প্রথমত ফাঙ্গাস আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সব ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এই আমি আপনি বাড়িতে বসে আছি, একটা জায়গায় বসে কথা বলছি, অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের ফাঙ্গাস ইত্যাদি সবসময়তে ছিল, সবসময় থাকবে। তো দুঃখের কথাটা বলার আগে আগে একটা ভালো গল্প বলি, মজার গল্প বলি, যে 1928 সালে লন্ডনে সেন্ট মেরিজ হসপিটালে আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন ভাইরোলজিস্ট, তিনি ভাইরাস নিয়ে কাজ করতেন, ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেন না। তো উনি একটা সম্পূর্ণ অন্য প্রজেক্টে কাজ করছিলেন এবং যেখানে মাইক্রোবায়োলজি, ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে যারা কাজ করে, তো তারা কি করে, তারা এরকম ছোটো ছোটো প্লেটে তারা বিভিন্ন অর্গ্যানিজমদের গ্রো করায়, পেট্রি ডিশ প্লেট বলে, হাতের কাছে একটা প্লেট নেই দেখাতে পারছি না, ছোটো গোল গোল প্লেট হয়, তো সেই প্লেটগুলোতে তাদের কোনো মাইক্রোবায়োলজি ল্যাবে গেলে দেখবেন তখন প্লেটে ভর্তি। তো 1928 সালে তখন পরিস্থিতিটা হলো যে আমরা আজকে যেমন এই কোভিড কিভাবে কন্ট্রোল করব, মাথার চুল ছিঁচছি স্টেরয়েড দিয়ে না অ্যান্টিভাইরাল দিয়ে না কী দিয়ে, তখন সারা পৃথিবী ব্যাকটেরিয়া আইসোলেট করতে জেনেছে, তারা ব্যাকটেরিয়া কি বুঝতে পেরেছে, কিন্তু তারা হাতের মধ্যে এখনও তেমন কোনো প্রতিষেধক পায়নি যেটা দিয়ে এই ব্যাকটেরিয়াল, তখন কী কী ব্যাকটেরিয়া দেখা যেত, তখন প্রচুর নিউমোনিয়া হতো, নিউমোনিয়া দেখা যেত নিউমোকক্কাস, স্ট্রেপটোকক্কাস এসব থেকে। আর তখন 1928 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, ছোটোখাটো মারপিট চলছে পৃথিবীতে, ওয়ার উন্ডস, তখন মানুষ তো আর পারমাণবিক যুদ্ধ করতো না, তখন নানান রকম যুদ্ধ বিগ্রহতে ওয়ার উন্ডস, উন্ড ইনফেকশন, কেউ একটা যুদ্ধক্ষেত্রে ব্যাটেল ফিল্ডে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যত মৃত্যু হয়েছিল, যত না গুলিতে হয়েছিল তার থেকে অনেক বেশি মৃত্যু হয়েছিল ফ্রম ইনফেক্টেড ওয়ার উন্ডস। তো এইটা নিয়ে তখন বিরাট বৈজ্ঞানিক মহলে একটা তোলপাড় চলতো যে কী করে আমরা কী করে, এই তো ব্যাকটেরিয়া বুঝতে পারছি, এই উন্ডটা ইনফেক্টেড হয়ে ছেলেটা মারা গেল, কেন মারা গেল, উন্ড থেকে এই ব্যাকটেরিয়া বেরিয়েছিল, তাহলে এই ব্যাকটেরিয়াটা দিয়ে আমরা এই ব্যাকটেরিয়ার সলিউশনটা কী, হোয়াট ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তো এই ফ্লেমিং ও তা অনেক বৈজ্ঞানিকের মধ্যে একজন যিনি এটা নিয়ে চিন্তা করছিলেন, চিন্তা করতে করতে একদিন সন্ধ্যাবেলা, এমনি আমার এটা ঠিক করে দাও, এটা চলে গেছে এখান থেকে, একদিন সন্ধ্যাবেলা কি হলো যে একদিন সন্ধ্যাবেলা এইটা হতে হতে যে শনিবার দিন ছিল, শুক্রবার দিন, ওরা শনি রোববার কাজ করে না, তো শুক্রবার দিন উনি এই ল্যাপটপ ডিশ টিশগুলো নিজের এতে সাজিয়ে রেখে কী করলেন যে জানলার, ওনার ডেস্কের সামনে একটা বড় জানলা ছিল, তো আমি সেই সেন্ট মেরিজ হসপিটালে 2 বছর কাজ করেছি এবং আমাদের যে কার্ডিয়াক সার্জারি ব্লক যেটা ছিল, সেই কার্ডিয়াক সার্জারি ব্লকটা ছিল
এই ফ্লেমিং যেখানে কাজ করতেন, পুরনো পুরনো বিল্ডিং, প্রায় 200 বছরের ওপরে পুরনো বিল্ডিং, ঠিক তার একটা ব্লক পড়ে, এবং আমার গায়ে কাঁটা দিত। আমি মাঝে মধ্যে ওই ঘরটার সামনে দিয়ে হেঁটে আসতাম, ভাবতাম যে এই ঘরে আলেকজান্ডার ফ্লেমিং কাজ করতেন। তো আলেকজান্ডার ফ্লেমিং তো একদিন শুক্রবার ছুটিতে চলে গেলেন। ছুটিতে চলে গিয়ে উনি জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলেন। তো জানলা বন্ধ করতে ভুলে গেছিলেন বলে বাইরের হাওয়াটা ভেতরে আসছে, ডেস্কের ওপরে ডিশগুলো সাজানো আছে, এবং বাইরের হাওয়ার মধ্যে যে ফাঙ্গাসগুলো ছিল সেই ফাঙ্গাসগুলো এসে এই ব্যাকটেরিয়াল পেট্রিডিসের ওপর জমতে শুরু করল। সোমবার দিন আলেকজান্ডার ফ্লেমিং কাজ অ্যান্টিবায়োটিক নিয়ে ওর মেন কাজ ছিলই না, ওর মেন কাজ অন্য প্রজেক্টে ছিল। উনি হঠাৎ জানলার সামনে ডিশটা হাতে নিয়ে দেখলেন, এটা কি অদ্ভুত কথা, এখানে তো আমরা এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোর কলোনিগুলোকে রেখে গেছি, কিন্তু এই ডিশটায় দেখছি যে কলোনিগুলোকে যেন বাড়তে দেওয়া হয়নি। এই কলোনিগুলোর ধার দিয়ে দিয়ে আর একটা কি যেন গ্রো করছে, যেটা এই কলোনিটাকে বাড়তে দিচ্ছে না। এমনই তীক্ষ্ণ ছিল তার অবজারভেশন পয়েন্ট। তো উনি এই ডিশটা নিয়ে তারপর ফার্দার তার সব সহযোগীদের নিয়ে রিসার্চ করতে শুরু করে দেখলেন হাওয়ার মধ্যে একটা ফাঙ্গাস আছে, যে ফাঙ্গাসটার নাম হচ্ছে পেনিসিলিয়াস জাইরাস, এবং এই ফাঙ্গাসটা আমার ডিশের চারদিকে জমছে, এর থেকে একটা কেমিক্যাল বেরোচ্ছে। এই কেমিক্যালটার জন্যে, এই মলিকিউলটার জন্যে স্ট্যাফাইলোককাসটা গ্রো করতে পারছে না। অ্যান্ড দ্যাট ডে, আই থিঙ্ক দ্য মান্থ ওয়াজ ফেব্রুয়ারি ইন 1928, ইজ দ্য বিগেস্ট ব্রেক থ্রু ইন মেডিকেল সায়েন্স, যে আলেকজান্ডার ফ্লেমিং দুয়ে দুয়ে চার করে ওই যে জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলেন, হাওয়ার যে ফাঙ্গাস সেই ফাঙ্গাস প্লেটের ওপরে জমলো, তার থেকে ব্যাকটেরিয়াকে গ্রো করতে দিল না, এবং সেখান থেকে পেনিসিলিনের আবিষ্কার হলো, দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক দ্যাট ওয়াজ এভার ডিসকভার্ড। তো আজকে যেমন এই ব্ল্যাক ফাঙ্গাস আমাদের আতঙ্কিত করছে, সেই দিন এই পেনিসিলিয়াম ফাঙ্গাস কিন্তু আমাদের অনেক ঝামেলা থেকে উতরে দিয়েছিল এই আলেকজান্ডার ফ্লেমিংয়ের হাত ধরে। তাহলে আমাদের হাওয়ার মধ্যে এই ফাঙ্গাস রয়েছে, সবসময়তেই রয়েছে। তাহলে আজকে কেন আমরা সেটাকে দেখতে পাচ্ছি, এই ব্ল্যাক ফাঙ্গাস বা এই এটা একটা ফাঙ্গাস না, বললাম যেটা এর মধ্যে 5-7টা ফাঙ্গাস আছে, এবং এটা আমাদের পক্ষে ড্যামেজিং কেন? এই কারণে ড্যামেজিং, যেটা প্রথমে কি করে, এটা ভালো ফাঙ্গাস না, এটা হচ্ছে বদ ফাঙ্গাস। এবং এই বদ ফাঙ্গাসটা কি করে, সেটা আমাদের নাক, মুখ, ওরাল ক্যাভিটি দিয়ে ঢুকে টিস্যুগুলোতে ইনফেকশন করতে শুরু করে, ইনফ্লেম করতে শুরু করে। এবং আমরা যদি এটাকে একেবারে প্রথম দিকে বুঝতে না পারি, ধরতে না পারি, তখন এর ড্যামেজটা আরও অনেক ডিপার ড্যামেজ হতে শুরু করে, চোখ টোক ডিপার টিস্যু ভিতরে ঢুকে গিয়ে ইট কজেস আ লট অফ ড্যামেজ। এটা ব্রেনে চলে যেতে পারে, এই ব্ল্যাক ফাঙ্গাস বা মাইকোসিসের যে এফেক্টগুলো সেটা পেটে হয়, লাংসে হয়, ব্রেনে হয়। কিন্তু এখন যে জিনিসটা আমাদের ভাবাচ্ছে সেটা হলো একজন খুবই অসুস্থ মানুষ, যে হাই ফ্লো অক্সিজেনে আছে, হয়তো ভেন্টিলেশনে আছে, হাই ফ্লো স্টেরয়েডসে আছে, ডায়াবেটিস অনেকের থাকতে পারে। তো এই সবগুলো নিয়ে আমরা এটার প্রাদুর্ভাবটা দেখছি। কেন হচ্ছে এটা? একটা তো গেল, আমরা সবাই দেখেছি, জানি, শুনেছি, যে পেশেন্টরা প্রলংড কোভিডটা কি, ইটস এ প্রলংড নিউমোনিয়া, যেখানে লাং সিরিয়াস ড্যামেজ হচ্ছে, যারা সিরিয়াস লাইনে ঢুকে পড়ছেন তারা চট করে বেরোতে পারছেন না, দে আর রিকোয়ারিং প্রলংড ট্রিটমেন্ট ইন হসপিটালস, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ডায়াবেটিক সব কিছু দিয়ে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, ইমিউনিটিটা কমে যাচ্ছে, এবং এই সুযোগ সন্ধানী ফাঙ্গাসগুলো তার সুযোগটা নিচ্ছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, অ্যান্ড দিস ইজ টু ডু উইথ হাইজিন, ক্লিনলিনেস অ্যান্ড স্টেরিলিটি। সব কিছুকে আমরা পেশেন্টের ঘাড়ে বা কোভিডের ঘাড়ে ঠেলে দেওয়াটা ঠিক হবে না,
এখন যেহেতু একটা লণ্ডভণ্ড সময়, আমাদের ওপর একেবারে ঢেউটা এসে আছড়ে পড়েছে, আমাদের অক্সিজেন ছিল না, আমরা ইন্ডাস্ট্রির থেকে, ইন্ডাস্ট্রিয়াল ইউজের থেকে প্রচুর সিলিন্ডার, প্রচুর অক্সিজেন এসছে, গ্যাসটা নিয়ে অত সমস্যা নেই, সিলিন্ডারগুলো কি অ্যাডিকুয়েটলি ক্লিন, যে অক্সিজেন সিলিন্ডারগুলো আমরা কোনো কলকারখানা, স্টিল প্ল্যান্ট অমুক থেকে এনেছি, সেটা কি ঠিক করে পরিষ্কার করা হতো? একটা সিলিন্ডার যখন শেষ হয়, সেটাকে যখন আবার রিফিল করা হয়, বিফোর রিফিলিং তার ক্লিনলিনেস, তার পরিচ্ছন্নতা কতটা? মেডিকেল সিলিন্ডার এবং ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডারের যে দেখভাল করা, ক্লিনলিনেসটা দেখা, ইজ ইট দ্য সেম? আমরা কি একই স্ট্যান্ডার্ড অফ ক্লিনলিনেসে সেগুলো মেনটেন করছি? প্রশ্ন থাকবে। আমরা যখন হাসপাতালরা একেবারে নাজেহাল হয়ে পড়ছেন, বহু পেশেন্ট ওয়ার্ড, ক্রিটিক্যাল কেয়ারে ভেন্টিলেটার, এইচএফএনও, একমো, নানান রকম জিনিসে থাকছেন, তখন তাকে যেভাবে আমরা টিউব পড়াচ্ছি, নল দিয়ে অক্সিজেন দিচ্ছি, হাই ফ্লো বাইপ্যাপ ইউজ করছি, এই সমস্ত প্লাস্টিকের ডিসপোজেবল সার্কিটগুলো যথেষ্ট পরিষ্কার আছে কি না, সেগুলো টাইম টু টাইম আমরা চেঞ্জ করছি কি না, হোম অক্সিজেন, হ্যাঁ, কত ঘরে ঘরে এখন হোম অক্সিজেন সাপোর্টেড পেশেন্টরা আছে, তো তারা যে মাস্ক, ক্যানুলা, টিউবিংগুলো ইউজ করছেন সেটা যথেষ্ট পরিষ্কার কিনা, যে জলের মধ্যে দিয়ে অক্সিজেনটা আসছে, ইজ ইট ডিস্টিল ওয়াটার, ইজ ইট ক্লিন ওয়াটার, যে প্লাস্টিক কন্টেনারে আমরা ডিস্টিল ওয়াটারটা রাখছি, ইজ ইট প্রপারলি ক্লিন? কিছু তীক্ষ্ণ প্রশ্ন অনেক ফিজিশিয়ানরা রেখেছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউটের একজন খুব অভিজ্ঞ ডাক্তার আজকে মিডিয়াতে উনি বলেছেন গতকাল, যে আমরা তো এত বছর ধরে লক্ষ লক্ষ পেশেন্টদের লং কন্টিনিউড স্টেরয়েডস দিয়েছি ফর মেনি ইয়ার্স ফর ডিফারেন্ট কন্ডিশনস, তাহলে প্রশ্ন আসছে তাদের কেন ব্ল্যাক ফাঙ্গাস বা মার্কোমাইকোসিস আমরা দেখিনি। একটা হয়তো কারণ হতে পারে দ্যাট দে আর নট সিক টু দ্য সেম এক্সটেন্ট, তারা অ্যাকিউটলি সিক না, তারা ক্রনিক্যালি সিক, দ্যাট ক্যান বি ওয়ান কোয়েশ্চেন। কিন্তু পেশেন্টদের কন্ডিশনগুলোর দিকে আমরা যতটা মনোনিবেশ করব, তার সঙ্গে সঙ্গে ক্লিনলিনেস, হাইজিন, স্টেরিলিটি, টিউবিং, লাইন, সিলিন্ডার, ওয়াটার, সমস্ত কিছু আপ টু দ্য লাস্ট ডিটেল আমরা যে পেশেন্টদের ট্রিটমেন্টে ইউজ করছি, that requires a lot of attention. হঠাৎ করে আমাদের বোধহয় হেলথ মিনিস্ট্রি নাকি এটাকে একটা এপিডেমিক বলে দিয়ে বসে আছেন। তো যাই হোক, মানে কান্নাকাটিতেও এই সমস্যার সলিউশন নেই, আবার এপিডেমিক বলেও এর সলিউশনের সমাধান নেই। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আপনারা আমাদের চাইতে অনেক বেশি বিদ্যাবুদ্ধি ধরেন, দিস ডাজ নট ফুলফিল দ্য কন্ডিশনস অফ এন এপিডেমিক। তো যাই হোক, এটাকে এপিডেমিক বলবেন না। হ্যাঁ, কোনো জিনিস নিয়ে যেমন গভর্নমেন্টেরও একেবারে আবেগ আপ্লুত হওয়াটাও ঠিক নয়, দিশেহারা হওয়াটাও ঠিক নয়। ইট ইজ আ প্রবলেম, ইট হ্যাজ টু বি সিন, ইট হ্যাজ টু বি রেকগনাইজড, কেয়ার নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্টেরিলিটি মেনটেন করতে হবে, পেশেন্টকে কতটা স্টেরয়েড আমি দিচ্ছি মেপে ঝুঁকে দিতে হবে, ডায়াবেটিসটা মেনটেন করতে হবে। আর আমার, আপনার, নার্স, সিস্টার, ব্রাদার যারা পেশেন্টকে দেখছেন, প্রতি মুহূর্তে আমাদের সতর্কতা রাখতে হবে, একেবারে বিন্দুমাত্র সন্দেহ যদি হয় তখন রাইট টাইম, রাইট ডায়াগনোসিস, রাইট মেডিসিনস ইউজ করলে ইট ইজ কিউরেবল, ইট ইজ কন্ট্রোলেবল। আবার একটাই ভয়, এই যেভাবে আমরা সবাই, আপনারা হ্যাঁ মিডিয়ার দায়িত্ব এটাকে নিয়ে অ্যাওয়ারনেসটা ছড়ানো, যেভাবে আমাদের এই মানে মিডিয়াতে প্রবল জনপ্রিয়তা লাভ করছে ব্ল্যাক ফাঙ্গাস, তাতে আমার ধারণা ওই অ্যাম্ফোটেরিসিন যে ওষুধটা দিয়ে চিকিৎসা হয়, দেখা যাবে যে অলরেডি সেটা বাজারের থেকে হাওয়া হয়ে গেছে, আবার সেই অলিগলিতে, সেই রাত্রিরে শনি মন্দিরের পাশ থেকে এই মেডিসিনগুলো কিনতে হবে। অদ্ভুত ব্যাপার, মানে এবছর সেকেন্ড ওয়েভে যে তুমুল আনকন্ট্রোল কালোবাজারি সারা ভারতবর্ষ দেখেছে, আনথিঙ্কেবল। রেমডেসিভির নিয়ে মানে মানুষটা ফিরল কি ফিরল না ঠিক নেই, কত সংসার যে ছিন্ন ভিন্ন হয়ে গেল রেমডেসিভির কিনতে গিয়ে,
এবং এই জিনিসটা আমরা চোখের সামনে দিয়ে আমরা 2-2.5 মাস হতে দিয়ে তারপর আমরা নড়েচড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেনা তেনা তারা বললেন আচ্ছা শুনলেন আপনারা রেমডেসিভিরটা না দিলেও হয়। তো এই কথাটা 1 মাস আগে বলা যেত না, 1 মাসের মধ্যে কি কোনো নতুন ডেটা এসেছিল? আসেনি। সুতরাং মানুষ যদি আমাদের গালমন্দ করেন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেনা তেনা, এরা কি সায়েন্টিস্ট না এরা কি একটা মন্দিরের পাণ্ডা, এরা কি একটা টোটাল কালেকটিভ ককাসের হয়ে কাজ করছেন না মানুষের ইন্টারেস্টে কাজ করছেন? ইট ইজ ব্যাফলিং। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়ান অফ দ্য সিনিয়র সায়েন্টিস্ট, তিনি হঠাৎ এতদিন রেমডেসিভির নিয়ে তারা কেউ মুখ খুললেন না, যেটা একেবারে সস্তার 20-25 টাকার ওষুধ আইভারমেকটিন, যেটাতে মোটামুটি কিছু এভিডেন্স আছে, দিলে ক্ষতি হয় না কিছু লাভ হলেও হতে পারে, হঠাৎ সেটা কি নিয়ে তারা লম্বা লম্বা টুইট করতে শুরু করলেন উইদাউট এনি সায়েন্টিফিক এভিডেন্স। এত দুঃখ কষ্টের মধ্যে, এত মৃত্যু মিছিলের মধ্যে আমরা যদি আমাদের পাবলিক হেলথ এবং সায়েন্টিফিক আচার আচরণের মধ্যে যদি একটু বিশ্বাসযোগ্যতা আনতে না পারি তাহলে মানুষ কি মনে করবে? আমরা কি আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ব্ল্যাক মার্কেটিং চেইন, না উই আর আ পার্ট অফ আ মেডিকেল অ্যাডভাইজারি গ্রুপ? ইটস নট রাইট। সুতরাং ব্ল্যাক ফাঙ্গাস প্রবলেম এক্সিস্টস, উই হ্যাভ টু বি অ্যালার্ট, এবং ক্লিনলিনেস, হাইজিন, ইকুইপমেন্ট, সিলিন্ডার সব কিছুর বেসিক স্টেরিলিটি এবং ক্লিনলিনেস মেনটেন করা আমার কাছে ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যালং উইথ দ্য পেশেন্ট কন্ডিশনস। এগুলো করে আমরা আজকে বুঝেছি, চিনেছি, সতর্ক হয়েছি, করতে পারলে সমস্যাটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। অ্যান্ড উই বেগ টু ডিফার উইথ দ্য গভর্নমেন্ট দ্যাট দিস ইজ আ প্রবলেম বাট দিস ইজ নট আ এপিডেমিক বাই এনি ডেফিনেশন। ভ্যাকসিনেশন মোটামুটি বলতেও খারাপ লাগে আমাদের দেশে, মানে এটা একটা পাবলিক হেলথ প্রোগ্রাম না এটা একটা নিষ্ঠুর কমেডি সিরিয়াল সেটা বোঝা মুশকিল। এমনভাবে আমরা কথাবার্তাগুলো বলছি, ওই যে বাংলায় মানে কি বলবো, যে আমরা সোমবার কি বলছি মঙ্গলবারের সঙ্গে তার মিল নেই, মঙ্গলবার কি বলছি শুক্রবারের সঙ্গে তার মিল নেই, এবং একটা তুমুল লণ্ডভণ্ড পরিস্থিতির মধ্যে দিয়ে গভর্নমেন্ট কমিটিরাও দিশেহারা, মানুষরাও চাতক পাখির মতো ভ্যাকসিন কিনছে। বাট ওয়াই, কেন এটা? আমরা এই সময় আমরা বুঝে গেছি যে আমরা January 16th যেভাবে প্রোগ্রামটা শুরু করেছিলাম, ফেব্রুয়ারি রেন্ড মার্চে গিয়ে আমরা পিক ভ্যাকসিনেশন, মোটামুটি একটা সাপ্লাই আসছিল, আমরা দিনে 40 লাখ ডোজ করে দিতে পেরেছিলাম, উই থট দ্য গোয়িং ওয়াজ গুড। তারপরে আমরা একেবারে সেই প্যারাশুট ফুটো হয়ে পড়ার মতো দুম করে আমরা মাটিতে পড়লাম, কারণ তখন মোটামুটি জানা গেল যে এটা সেটা ইলেকশন বিপর্যয়ের মতো, যে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে সাপ্লাই বিপর্যয় এসে গেছে, আমাদের অর্ডার দেওয়া এ দেওয়া হিসেব নিকেশ করা আমরা একেবারে তালগোল পাকিয়ে ফেলেছি। এখন যে রেটে ভ্যাকসিনেশন চলছে সেটা অ্যাবসলিউটলি, যদি কোনো জিনিসে চোখ থেকে 2 ফোঁটা জল বার করতে হয় তাহলে চোখ থেকে 2 ফোঁটা কেন আমরা 12 ফোঁটা জল বার করতে পারি অন দ্য রেট অফ ভ্যাকসিনেশন। যারা পাবলিক হেলথ নিয়ে 1 মিনিটও ভাবেন, কিন্তু চোখের জলে তো আর ভ্যাকসিনেট করা যাবে না, কি করব আমরা? 11 লক্ষ করে ভ্যাকসিনেশন হচ্ছে, যেখানে আমাদের দৈনিক টার্গেট ছিল 50 লাখস অ্যাট দ্য বেয়ার মিনিমাম। আমাদের বলা হয়েছে যে সাপ্লাই আসছে, আমাদের টোটাল যে হিসেব নিকেশটা ছিল সেটা ছিল মাসে 7-8 কোটি, এখন আমরা ঝাড়ু দিয়ে ঝাঁট ফাট দিয়ে যত ভ্যাকসিন পাচ্ছি আই ডাউট যে আমাদের হাতে মাসে 3-4 কোটির বেশি ভ্যাকসিন আদৌ আছে কি না। এবার কি করে এটা বাড়বে? এটা বাড়বে কোম্পানিদের, আমরা এখন বলছি ওই আগুনে হাত পাকা দেওয়ার মতো, তোমরা এখন বেশি তৈরি করো, তারা ক্যাপাসিটি বাড়াবার চেষ্টা করছে, জমিতে কান রেখে যেটুকু শুনতে পারা যাচ্ছে যে প্রোডাকশন ইনক্রিজ, প্রোডাকশন এফেক্ট নিতে নিতে অগাস্টের আগে কোনো মতে নয়,
ভ্যাকসিনটা তেলে ভাজা নয় যে এক গাদা আলু আর এক গাদা বেগুন আর কিছু বেসন কিনে আমি চট করে ভেজে বার করে দিলাম, ইউ ক্যানট ডু ইট। সেইভাবে বার করতে গেলে গণ্ডগোল হবে। কিছু ভ্যাকসিন তৈরি করতে গিয়ে কিছু দেশে অলরেডি গণ্ডগোল হয়েছে। তাহলে অগস্টের আগে বুঝতে পারা যাচ্ছে যে ভ্যাকসিন ক্যাপাসিটি উইল নট ইনক্রিজ টু দ্যাট এক্সটেন্ট। ইম্পোর্ট অফ ভ্যাকসিনস, ইম্পোর্ট অফ ভ্যাকসিনসের মধ্যে আমাদের হাতে যে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন আছে তার সঙ্গে সঙ্গে স্পুটনিক দেশে কিছু ঢুকেছে, কিন্তু স্পুটনিকটা সেই ওই ট্রেনের গায়ে জাহাজের গায়ে মেরে নারকোল ফাটানোর মতো অবস্থায় এখন আছে। একটা নারকোল ফেটে গেছে, দু চার ফোঁটা জল বেরিয়ে গেছে। স্পুটনিক কোথায়, কোন দোকানে পাওয়া যাবে, কবে আসবে, কী সংখ্যায় আসবে? আবার আমরা শুরু করেছিলাম ভাঁড়ের মা ভবানী থেকে, আবার ফিরে গেছি ভাঁড়ের মা ভবানীতে। এখন একটা সেই রাশিয়ান ম্যাজিকের মতো আমরা বুঝতে পারছি না। ডক্টর রেড্ডি তৈরি করবেন, উই হ্যাভ টু বি কেয়ারফুল। স্পুটনিক তৈরি করা খুব সহজ নয়, কারণ স্পুটনিকের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ আলাদা এবং সেকেন্ড ডোজটা ইজ ভেরি ট্রিকি টু মেক। ইউরোপের একটা দুটো দেশ, মেক্সিকো, এরা স্পুটনিক তৈরি করতে গিয়ে হোঁচট খেয়েছে, সেকেন্ড ডোজটা তৈরি করতে পারেনি। আশা করি আমরা পারবো, কারণ আমাদের ফার্মাসিউটিক্যালস ভ্যাকসিনসে অভিজ্ঞতা অনেকটা বেশি। তাহলে সাপ্লাই সাইড দিয়ে আর মানুষের এই প্রচণ্ড দুঃখের দিনে আর যাই করুন না কেন, মানুষকে ফাঁকা ফাঁকা কথা বলে ডোন্ট ব্লাফ পিপল, রিকোয়েস্ট ডোন্ট ব্লাফ পিপল, সমস্যার সমাধান করার চেষ্টা করুন। হঠাৎ করে আমাদের বলে দেওয়া হলো অগস্ট থেকে ডিসেম্বর নাকি কত 216 কোটি ভ্যাকসিন আসবে, কোনো হিসেবে মিলছে না। 216 কোটি ভ্যাকসিনের মধ্যে যে নামগুলো দিয়েছেন তার 60% কি 70% এখনও স্টেজ 3 অ্যাপ্রুভালের আশেপাশে নেই। 216 কোটি ভ্যাকসিন এলে সাবধানে থাকতে হবে, বর্ষাকালে মানে দেখবেন যে আকাশ থেকে জল না পড়ে মানে টপ টপ করে বৃষ্টির জলের বদলে ভ্যাকসিন বৃষ্টি হবে, লোকে আহত হয়ে যেতে পারেন, এত অ্যাম্পিউল ভ্যাকসিন পড়বে আকাশ থেকে। তো মানুষ কি বোকা, এই সমস্ত বোকা আমাদের কথাগুলো বলে কোনো লাভ আছে? এই আষাঢ়ে গল্পগুলো বাদ দিন, হ্যাঁ, তার মানে মাসে 40 কোটি ভ্যাকসিনে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, হলে তো সাংঘাতিক, একেবারে আরব্য রজনী 2.0 হবে, মোর দ্য বেটার। আগে মাসের ভ্যাকসিন সাপ্লাইটাকে 7 থেকে 8 কোটিতে আনুন। আমাদের একমাত্র উপায় এখন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ক্যানাডা, ইউএসএতে অনেক 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 এক্সেস ভ্যাকসিন পড়ে আছে। এই যে আমাদের জয়শঙ্কর মহাশয় এবং অন্যান্যরা বারবার যাচ্ছেন আরটিপিসিআর টেস্ট করে যাচ্ছেন, 5 জন ভারতবাসী বিদেশে গেলে 2 জনকে আবার করোনা পজিটিভ পাওয়া যায় এখন। এই যে আপনারা যাচ্ছেন এক সময় ব্যাগে করে ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিয়ে এসছেন, এবারে কিছু বড় সুটকেস নিয়ে যান, তাদের হাতে পায়ে ধরে তাদের উদ্বৃত্ত ভ্যাকসিনগুলো 2-4টে করে নিয়ে আসুন। সুতরাং বাইরে যে এক্সেস স্টকটা এখন হেল্ড হচ্ছে, সেই এক্সেস স্টকটা এই মুহূর্তে যদি আমরা ইন্ডিয়াতে বলে কয়ে ভাই আমাদের সব দিচ্ছ, চাল ডাল অমুক তমুক ভেন্টিলেটার অক্সিজেন সব দিচ্ছ, এবার আমাকে 2-4-5 পিস করে ভ্যাকসিন দাও, না হলে আমার মে মাসটা খারাপ গেছে, জুন মাসটাও খারাপ যাবে, জুলাইয়ের আগে আমরা আদৌ কোনো উপায় দেখছি না নড়ে চড়ে বসার। লেট আস অ্যাকসেপ্ট রিয়ালিটি। আপনারা অনেকে 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 আমি হাজারো হাজারো প্রশ্ন পেয়েছি এই যে গ্যাপ ইন্টারভেল অফ ভ্যাকসিনেশন, কোভিশিল্ড, কোভিশিল্ড গ্রিন রঙের ভায়োলে যারা পেয়েছেন ফার্স্ট ডোজ, কোভিশিল্ড যেটাকে অক্সফোর্ড ভ্যাকসিন বলা হতো যখন প্রথম রিসার্চ হলো, তারা বলেছিল 4 to 6 উইকস, তারপরে সেটাকে আমরা হঠাৎ করে বাড়িয়ে করে দিয়েছি এখন 12 উইকস বা 84 ডেজ। কেন এই 84 উইকস করা হয়েছে আপনারা অনেকেই ভাবছেন, গভর্নমেন্টের হাতে ভ্যাকসিন নেই, ওই জন্যে তারা আমাদের স্টক এই এই স্টক বা সাপ্লাই প্রবলেমের জন্য এটা করেছে, সেটা আংশিকভাবে সত্য। বাট 12 উইকস এই যে ভ্যাকসিন দিলে তার ফলাফলটা খারাপ নয়, বরঞ্চ একটু ভালো, এইটার কিন্তু আমাদের সায়েন্স এভিডেন্স বেস আছে, দ্যার ইজ সায়েন্টিফিক বেসিস টু দ্যাট। এবং এই অভিজ্ঞতাটা ইংল্যান্ড থেকে পাওয়া গেছিলো, ইউনাইটেড কিংডম থেকে পাওয়া গেছিলো, কারণ ইংল্যান্ড যখন তার
হাইট অফ সেকেন্ড ওয়েভে ভ্যাকসিনেট করেছিল, তখন তাদের পলিসি, তাদেরও ভ্যাকসিনের একটা শর্টেজ ছিল, তাদের পলিসি ছিল যত লোককে পারো ফার্স্ট ডোজ দাও, আর খাপছাড়া খাপছাড়াভাবে কিছু লোক 8 সপ্তাহ 12 সপ্তাহ 24 সপ্তাহেতে এই করে তারা ভ্যাকসিনটা পাচ্ছিলেন। তারপর দে গো ব্যাক অ্যান্ড দে ডু আ ট্রায়াল, তার ট্রায়াল বল, ইট ইজ নট আ ট্রায়াল, ইট ইজ আ রেট্রোস্পেকটিভ, এটাকে বলে পিছন দিক থেকে দেখা, অর্থাৎ রেট্রোস্পেকটিভ অ্যানালিসিস, দে ডু আ রেট্রোস্পেকটিভ অ্যানালিসিস, এবং সেই অ্যানালিসিসে দেখা গেল যে যারা 84 দিন বা এতে পেয়েছেন তাদের খুব একটা খারাপ এফেক্ট হয়নি, বরঞ্চ কেউ কেউ বলছেন তাদের অ্যান্টিবডি লেভেলটা খারাপ নয়, বরঞ্চ একটু বেশি, ইট ইজ গুড, কেউ তো এটাতে বিতর্ক করছে না, অ্যাজ লং অ্যাজ দ্যার ইজ সায়েন্টিফিক বেসিস। আবার তার মধ্যে তারা একটা বিপদ করেছেন কি, যে আমাদের NIT YAG বলে নাকি একটা NT YAG বলে একটা অর্গানাইজেশন আছে, ডক্টর অরোরা যার মাথায় আছেন, উনি আবার 12 সপ্তাহেকে একটা হাইফেন দিয়ে 16 সপ্তাহ লিখে দিয়েছেন, সেইটা একটা আবার পরম আশ্চর্যের বিষয়, কারণ 16 সপ্তাহের বিন্দুমাত্র কোনো এভিডেন্স রিগার্ডিং কোভিশিল্ড কারো হাতে নেই। আর যখন তাকে কথোপকথনের মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছিল, এরা আবার খুব বড় বড় সংবাদ মাধ্যম ছাড়া জেনারেল সায়েন্টিফিক অ্যাকাউন্টস, টুইটার, প্রেস কনফারেন্স খুব একটা এরা করেন না, এই চলটা আমাদের দেশ থেকে চলে গেছে, এখন আমাদের অথরিটি আছে উইদাউট অ্যাকাউন্টেবিলিটি, উই আর অল অথরিটি, উই হ্যাভ নো অ্যাকাউন্টেবিলিটি। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ডাক্তার সাহেব আপনি এই 16 সপ্তাহের আইডিয়াটা কোত্থেকে পেলেন, তখন উনি বলেছিলেন যে কেনেডিয়ান ডেটাতে বলছে যে 16 সপ্তাহ আছে, প্রথমত ক্যানাডার সেরকম কোনো ডেটা নেই, এখনও সেটা কেউ চোখে দেখেনি, আর সবচাইতে বেসিক কথা হলো ক্যানাডা কোভিশিল্ড ব্যবহার করেনি বললেই হয়, ক্যানাডা লিটারালি হ্যাজ নট ইউজড কোভিশিল্ড ভ্যাকসিন। সো উই ক্যান কাম টু দ্য কনক্লুশন যে 16 সপ্তাহের কোনো এভিডেন্স নেই, এখন কিছুটা সায়েন্স কিছুটা আমাদের ভাঁড়ারে টান সব কিছু মিলে আমরা 12 সপ্তাহ করেছি, অ্যান্ড লেট আস ফর দ্য টাইম বিং স্টিক টু ইট। আবার আপনারা যারা খবরের কাগজের চোখ রাখেন বা সোশ্যাল মিডিয়া দেখেন, অনেকে কনফিউজড হচ্ছেন, আরে বাবা ইংল্যান্ড আবার তো 12 সপ্তাহ থেকে সেটা গিন নিয়ে 6 থেকে 8 সপ্তাহে নিয়ে গেছে, কেন ইংল্যান্ড নিয়ে গেছে, কারণ তারা আবার চাকাটা ঘুরিয়ে দিয়েছে। তারা কেন ঘুরিয়েছে, কারণ ইংল্যান্ডে এখন প্রচণ্ড ভয়, তারা ঠকঠক করে কাঁপছে এই ভেবে যে অনেক ইন্ডিয়ান স্ট্রেন ওই B1617 ওই ইংল্যান্ডে গিয়ে পৌঁছে গেছে, এবং তাদের যে যে এলাকাতে প্রচুর আমাদের মতো ইংল্যান্ডে, যাই হোক ওসব কথা বলে লাভ নেই, যেখানে কালো এশিয়ান পপুলেশন বেশি আছে, দে আর ভেরি অ্যাফ্রেড রাইট নাও যে ইন্ডিয়ান স্ট্রেন আবার তাদের মধ্যে ধেয়ে ধেয়ে করে বাড়তে শুরু করবে, তারা ইন্ডিয়ান স্ট্রেনের ভয়েতে এখন সেকেন্ড ডোজটাকে এগিয়ে এনেছে, কারণ ইংল্যান্ড ইজ গোয়িং থ্রু ওপেনিং আপ নাও। ইংল্যান্ড কিন্তু তাদের ওই 4-5 ভাগে বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে থেকে থেকে ইংল্যান্ড কিন্তু খুব একটা বেশি রেহাত দেয়নি, তারা ক্রমাগত গত 1.5 বছর ধরে কখনো বেশি রেস্ট্রিকশন কম রেস্ট্রিকশন, বেশি রেস্ট্রিকশন কম রেস্ট্রিকশন, এরম একটা ভাবে তারা আছে। কিন্তু ইংল্যান্ড ইজ ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ অফ কন্ট্রোলিং দ্য সেকেন্ড ওয়েভ অ্যালং উইথ ইসরায়েল অ্যান্ড প্রবাবলি ইউনাইটেড স্টেটস টু সাম এক্সটেন্ট। তাহলে এটা গেল কোভিশিল্ডের ব্যাপার, 12 সপ্তাহ ওটা নিয়ে ভাববেন না যে ওটা টোটাল ভাঁওতাবাজি নয়, ইট হ্যাজ সায়েন্টিফিক বেসিস, 12 সপ্তাহের বেশি এগোবেন না। এবার গ্যাপটা নিয়ে যারা সত্যি বিপদে পড়ছেন তারা হলো যারা কোভ্যাক্সিন নিয়েছিলেন, যারা কোভ্যাকসিন নিয়েছিলেন এবং যাদের অলরেডি 1 মাস হয়ে গেছে, এই সব দোলাচলের মধ্যে কোভ্যাক্সিনের যে স্টেটেড 1 মান্থ যে গ্যাপটা ছিল কোভ্যাক্সিনের ক্ষেত্রে কিন্তু তার কোনো নড়চড় হয়নি, কোভ্যাক্সিন নিজেও বলেনি, কেউ বলতে পারে না বেসড অন এনি এভিডেন্স। কোভ্যাক্সিনের ক্ষেত্রে অনেককে আমরা যাকে বলে গাছে তুলে মুই কেড়ে নিয়েছি, কারণ ফার্স্ট ডোজ দিয়েছি, সেকেন্ড ডোজটাকে নিয়ে আমরা দিতে পারছি না, দ্যাট ইজ এ জেনুইন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপ্লাই সাইড প্রবলেম। এখন আমরা হাতজোড় করে সেই বিধাতার কাছে প্রার্থনা করতে পারি, বাবা
যদি এই 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 কিছু আনফর্চুনেট আনলাকি মানুষদের দু আড়াই সপ্তাহ এদিক ওদিক হয়, আশা করি তাদের বিরাট একটা ক্ষতি হবে না। স্পুটনিকের কি খবর? স্পুটনিক ইজ এ গুড ভ্যাকসিন। স্পুটনিক দেশে এসে পৌঁছেছে। দেশে এসে পৌঁছে যে কোনো চিত্র তারকারা দেখবেন একটা জায়গা আনলে, স্টারেরা এলে তারা কিছুদিন জিরোয়, কিছুদিন বিশ্রাম নেয়, তারপর মাঠে ময়দানে নামবে। তো স্পুটনিক এখন নেবে, কিছুটা সে জিরোচ্ছে, কিছুটা বিশ্রাম নিচ্ছে। কবে সে আসবে, কবে তার আত্মপ্রকাশ করবে, কবে আমরা স্পুটনিককে দেখতে পাব, এখনও কিন্তু নির্দিষ্ট কিছু বলা নেই। কারণ আবার ওই আক্ষেপের মধ্যে ফিরতে হয় যে আজকের দিনে আমরা যেন খুব সিক্রেটিভ হয়ে গেছি, খুব সিক্রেটিভ হয়ে গেছি। কেন লোককে বলা হচ্ছে না যে আমরা প্ল্যান করছি এইভাবে এইভাবে রিটেল অমুক তমুক এটার মাধ্যমে আমরা ভ্যাকসিনেট করব, কেন বলছি না জানি না। আর এখন মানে কাটা ঘায়ের উনে ছিটে দিয়ে লাভ নেই। যেটা দেখতে খারাপ লাগছে যে এই যে আমরা ভ্যাকসিনেশনটাকে 50% স্টেট সেন্টার, 25% স্টেট, বাকি 25% রিটেল ফিটেল করে দিয়েছি, বহু নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ আজকে ঘন্টার পর ঘন্টা রোদে লাইনে, ওই ভ্যাকসিনে লাইন দিয়ে লোকের এখন হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, অসুস্থ হচ্ছে, করোনা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা। এই অবস্থার মধ্যে অনেকে থ্রু প্রিভিলেজ চ্যানেলস, কর্পোরেট চ্যানেলস, কিন্তু বিভিন্ন কোম্পানি টাম্পানিরা তারা এনে একটা চুপচাপভাবে একটা প্রিভিলেজড ভ্যাকসিনেশন কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলেছে। সেটা কি একটা 30 কোটি, 130 কোটি গণতন্ত্রের কি সেটা একটা ভালো সার্টিফিকেট? আমরা দেশের মানুষের দুঃখের কথা, ভালো কথা শুনে কখনো ভেতরটা মুচড়ে যাচ্ছে, কখনো আমরা একেবারে দুঃখ বেদনায় আপ্লুত হয়ে পড়ছি। বাট আই আস্ক দ্য কনসিয়েন্স অফ দিস কান্ট্রি, শুড দিস বি অ্যালাউড টু হ্যাপেন? দেখা যাক এই 73 বছরের দেশটা একদিন তার যে 100 কোটি মানে নিপীড়িত জনসংখ্যা আছে তাদের সামনে একটা বিবেক নিয়ে একদিন হয়তো দাঁড়াবার চেষ্টা করবে। ভ্যাকসিনেশনটা এখনো অগোছালো অবস্থায় আছে, আই হোপ ইট ইমপ্রুভস। থার্ড ওয়েভের অবস্থা নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। আমরা বলে না যেন আমাদের ওই রাত্রিবেলা ওই ওটিটি দেখার মতো হরর মুভি দেখাটাও যেন আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যে এখনও একটা সিনেমা শেষ হলো না আমরা দ্বিতীয়টা নিয়ে, হ্যাঁ ভাবা তো উচিত, ডেফিনেটলি ভাবা উচিত, কারণ এই ফেজটা নিয়ে আমরা ভাবিনি, আমরা সময় চিন্তা করিনি, বা জানলেও আমরা সেটাকে আদৌ কোনো আমল দিইনি, একদম আমরা কোনো আমল দিই। এই সব ভোটাভুটি কুম্ভমেলা হেনা তেনা করে একেবারে 130 কোটি লোককে সঙ্গে নিয়ে একেবারে জয় মা কালী বলে আমরা আগুনে ঝাঁপ দিলাম। এই হচ্ছে আগুনে আগুনে জ্বলে পড়ার যে পরিণাম সেটা আমার আপনার চোখের সামনে আছে। থার্ড ওয়েভ হবে কি হবে না, অন আ প্ল্যান অফ সিরিয়াস ডিসকাশন, হলে কীরকম হবে, এই বলার মতো হরোস্কোপ কারো হাতে নেই। সেকেন্ড ওয়েভ যেভাবে আজকে ভারতবর্ষকে একেবারে ক্ষমাঘেন্না না করে যে ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায় তার ধ্বংসের চিহ্ন রেখে যাচ্ছে, তাতে আমাদের অনুমান যে প্রায় মোর দ্যান 30% অফ দ্য কান্ট্রি উইল বি এফেক্টেড, ইনফেক্টেড ইন দিস সেকেন্ড ওয়েভ। তাই যদি হয় তার সঙ্গে সঙ্গে আমরা একটা বিরাট মানে বিদ্যুৎ গতিতে না হলেও খানিকটা খুঁড়িয়ে 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 যা ভ্যাকসিনেট করব, বিরাট সেকেন্ড ওয়েভ, আর এই খানিকটা ধীর গতির ভ্যাকসিনেশন, এগুলো মিলিয়ে হয়তো যে পরিস্থিতিটা হবে যে ধরা যাক জুন মাসের মাঝামাঝি বা জুন মাসের শেষে গিয়ে আমরা হয়তো 20-25 কোটি ভ্যাকসিনেশনের কাছে গিয়ে পৌঁছব। আমাদের দেশের প্রায় 30% অর মোট জনসংখ্যা, যেটা প্রায় দাঁড়াবে আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ, এই 100 কোটি মানুষের কাছাকাছি, তারা কোনো না কোনোভাবে এই ব্যাকটেরিয়ার, এই ভাইরাসের স্নেহ স্পর্শ পেয়ে থাকবেন। সুতরাং সব কিছু মিলিয়ে যখন এই টাইপের একটা পরিস্থিতি হয়
তখন ছ থেকে আট মাস এপিডেমিওলজিস্ট, ছ থেকে ন মাস মতো এপিডেমিওলজিস্টরা মনে করেন যে একটা ফেজ অফ হায়ার ইমিউনিটি সোসাইটির মধ্যে থাকবে। আর এই ফেজ অফ হায়ার ইমিউনিটি যেটা সোসাইটির মধ্যে থাকবে, সেইটাকে যদি আমাকে সেটাকে যদি আমাকে ব্যবহার করতে হয়, তাহলে কেবল এই দুঃখ দুর্দিনের মধ্যে এই যে কোটি কোটি মানুষ ইনফেক্টেড হয়ে বসে রইলেন, আমি কেবল তার ভরসায় যদি ছেড়ে দিই, তাহলে কারো ইমিউনিটি বেশি হবে, কারো কম হবে, এই নিয়ে একটা পাঁচমেশালি গ্রুপ তৈরি হবে, এবং যেমনি সে একটা ওভারঅল দুর্বলতার সুযোগ পাবে, আবার আমরা দেখব কোনো না কোনো সময় যে একটা বেসলাইন হিট করার পর আবার দপ করে জ্বলে উঠল, যেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের মহারাষ্ট্রতে দেখা গিয়েছিল। এই যে সময়টা, এই যে ফেজ, ধরা যাক আমরা অলরেডি দেখছি যে ধীরে 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 নিচে নামছে, ধরা যাক জুন মাসের মিডলের মধ্যে, যেটা অনেকে তাদের ম্যাথমেটিক্যাল মডেলে বলছেন যে জুন মাসের মিডলে এটা অনেকটা কমে যাবে, তাহলে লেট আস টেক দ্য পয়েন্ট ফ্রম মিড জুন। মিড জুন থেকে এই যে সময়ের মধ্যে আজকে আমরা আছি, আজকের দিন থেকে মিড জুন, মিড জুন থেকে জুলাই অগস্ট, এই তিনটে মাস হবে সময় যেখানে আমাদের একেবারে নাওয়া খাওয়া ভুলে কুড়িয়ে বাড়িয়ে পায়ে ধরে ভিক্ষে করে ম্যানুফ্যাকচার করে পারমিশন দিয়ে আমাদের ভ্যাকসিনেশনটাকে এগোনো ছাড়া কোনো উপায় নেই। তাহলে টু প্রিভেন্ট সেকেন্ড ওয়েভ, আগামী তিন মাসের মধ্যে আমাদের মরিয়া হয়ে ভ্যাকসিনেট করতে হবে, এবং তিন মাসের মধ্যে মোটামুটি মাথায় একটা টার্গেট রাখতে হবে যে আমরা ফ্রম নাও টু দ্য নেক্সট থ্রি মান্থস, জুন জুলাই অগস্ট, আমরা যত অ্যাডিশনাল ধরা যাক 40 কোটি 50 কোটি মানুষকে টোটালি ভ্যাকসিনেট করতে পারবো, সেইটা একটা আমাদের আশা। সেকেন্ড ব্যাপারটা হলো যে আমাদের যে পার্সোনাল এবং সোশ্যাল ডিসিপ্লিন, যে আমরা যদি মিড জুনে গিয়ে দেখি মোটামুটি ঠান্ডা হয়েছে, আমাদের কাজকর্ম অন্য সংস্থান করতে কিছু যাতায়াত এটা সেটা করতে হবে, ট্রান্সপোর্ট বাড়বে, অফিস কিছু খুলতেই হবে, কলকারখানা কিছু আরও খুলবে, ডেফিনেটলি দ্যাট ইজ নিডেড, মানুষ খিদে মরছে না করোনায় মরছে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের আবার আবার সেই 500-600 হাজার লোক নিয়ে বিয়ে বাড়ি অনুষ্ঠান একটা জটলা করা, সুপার স্প্রেডিং অ্যাক্টিভিটিসগুলোকে লিমিট করতে হবে, যেটা কোনো মতেই আমরা ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভের মধ্যে করতে পারিনি। আবার কি আমাদের, যদ্দূর আমি খবর রাখি, আমি সব রাজনীতি নিয়ে বেশি খবর রাখি না, কিন্তু ধরা যাক জুন জুলাই অগস্টের মধ্যে কি আমাদের আবার কোনো সেই গণতন্ত্রের তাণ্ডব নৃত্য কিছু আছে কি না আমি জানি না, যদিও থাকে, যদিও বাই ইলেকশন হেনা তেনা এগুলো আসে, আবার আবার বলছি, আপনাদের পায়ে মাথা ঠেকিয়ে বলছি, আপনাদের হাঁটু ধরে বলছি, পায়ে ধরে বলছি, যে কোনো ছলে বলে কৌশলে এই জিনিসগুলোকে আবার একটা একটা সুপার স্প্রেডিং ইভেন্টে পরিণত করবেন না। তার খেসারত আজকে প্রতিটা ফ্যামিলি দিচ্ছে, যে সমস্ত ঘরে কান পাতলে কান্নার আওয়াজটা দেবেন তারা কিছু না কিছুভাবে আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত যে অসতর্কতা তার খাজনাটা বড় দুঃখের দিনের মধ্যে দিয়ে তারা চুকাচ্ছে। যদি এইটুকু আমরা করতে পারি, যদি ভ্যাকসিনেশনটাকে বাড়ানো যেতে পারে, যদি আমাদের এই মিটার্ড, আমাদের একটা মেপে ঝুঁকে স্বাভাবিকত্বে ফিরতে হবে, আ মেজার্ড রিটার্ন টু নর্ম্যালিটি, একেবারে লকডাউন তারপরেই কুম্ভমেলা না, বাস্তবটা তার মাঝখানে কোথাও একটা, 78 দিন পেটে খিল দিয়ে বসে রইলাম, তারপরে কোটি কোটি লোক গঙ্গায় ডুব দিতে গেলাম, এই দুটো জিনিস করলে হবে না, রূঢ় বাস্তবটা তার মাঝখানে, মিটার্ড রিটার্ন টু নর্ম্যালিটি, একটু ইম্প্রুভ করলে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, যে ক্লাস 10-12 ইউনিভার্সিটি অ্যাডমিশনের সন্ধিক্ষণে যারা দাঁড়িয়ে আছেন, যাদের চোখের সামনে নিজেদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়ছে, তাদের কথা ভাবতে হবে,
সেই অ্যাক্টিভিটিগুলো ইম্পর্টেন্ট। আজকে একটা পরীক্ষা করাকে আমি একটা 2,500 লোকের বিয়েবাড়ির সঙ্গে তুলনা করতে পারি না। আজকে একটা পরীক্ষা এক্সামিনেশন হওয়াটাকে ধুম করে একটা সেই একটা আবার একটা IPL করে ফেললাম মাঝখানে, তার সঙ্গে তুলনা করা যায় না। আজকে ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে চোখ রাখাটা ইজ অ্যান ইম্পর্টেন্ট সোশ্যাল নেসেসিটি। যে কোনো ওয়েভ কথাটার মানে কি? যে কোনো ওয়েভ কথাটার মানে হলো আবার হু হু করে প্রচুর পরিমাণে ইনফেকশন হওয়া। সমুদ্রের ঢেউ আসাটা গ্র্যাভিটেশন, লুনার গ্র্যাভিটি এটসেট্রা, আর্থের রোটেশন এর ওপর নির্ভর করে, এই কারণে সমুদ্রের ঢেউ ওঠে। তাহলে মহামারীর ঢেউ কেন উঠবে? মহামারীর ঢেউয়ের খানিকটা কন্ট্রোল, অনেক কন্ট্রোলই আমার আপনার এবং আমাদের দণ্ডমুণ্ডের বিধাতা যারা, সেই কন্ট্রোলটা তাদের ওপরে আছে। আমাদের এইবারের ধাক্কাটা কমলে মেপে ঝুঁকে স্বাভাবিকত্বে ফিরতে হবে। যেভাবে আমরা পারি ইউটিলাইজিং দ্য লাস্ট 1 cc অফ ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনটাকে আমাদের জোরদার করতে হবে। মাঝে মধ্যে ধরুন জুন মাসে আমরা কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম, তারপরে মাঝে মধ্যে আমরা হয়তো দেখব যে হ্যাঁ আবার এখানে একটু বাড়লো, আবার এখানে একটু বাড়লো, এটাকে আমাদের ঝাঁপিয়ে পড়ে কন্ট্রোল করতে হবে। আজকে যখন মহারাষ্ট্রতে ইনফেকশন বাড়ছে জানুয়ারি মাস থেকে, তখন যেন সারা ভারতবর্ষ মনে করলো এটাও একটা বলিউডের সিনেমা হচ্ছে, সবাই দেখে যাচ্ছে, সবাই খবরে জেনে যাচ্ছে। কোনো সেন্ট্রাল টিম গিয়ে তাকে রেস্ট্রিক্ট করা, তাকে দেশ থেকে সেপারেট করা, যাতে মুম্বাইতে না ছড়িয়ে যায়, তেমন কোনো কিছু দোলাচল দেখা যায়নি। সেই আগুনটা সারা দেশে লাগলো, তারপর আমরা গুরুগম্ভীরভাবে এটাকে বুঝতে শিখলাম। দ্যাট শুড নট বি অ্যালাউড টু হ্যাপেন। আর একটা কথা নিয়ে কয়েকদিন ধরে খুব অনেকে একেবারে যে 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 আধ ঘন্টা এক ঘন্টা রাতে ঘুমোচ্ছিল সেই ঘুমটাও আমরা কেড়ে নিয়েছি। তো সেটা হলো যে থার্ড ওয়েভে, মানে এরপর এই জিনিসটা নেবে গিয়ে, থার্ড ওয়েভ মানে কি, আবার একটু ইনফেকশনটা বাড়লো, সেটা 3 মাস 4 মাস 2.5 মাস যে পরে হোক, সেইবারে নাকি একেবারে সিলেক্টিভলি সেই রাক্ষস খক্ষস ঢোকার মতো কেবল বাচ্চাদের সেটা আক্রমণ করবে। এই কথাটার বলার মতো কোনো বৈজ্ঞানিক যুক্তি আমাদের হাতে নেই। ডক্টর দেবী শেঠি এই কথাটা বলেছিলেন একটা নিউজ চ্যানেলে, আমার মনে হয় না ডক্টর দেবী শেঠিকে সঙ্গে আর্গিউ করার মতো ধৃষ্টতা বা উদ্ধত্ব আমার নেই। আমার মনে হয় উনি এই কথাটা সেইভাবে বলতে চাননি। ডক্টর শেঠি যেটা বলতে চেয়েছিলেন, যেটা ঘুরে ফিরে তার কথাটার আমার মনে হয় একটু হয়তো উনি বলতে গিয়ে একটু ইমোশন দিয়ে উনি তখন বলেছিলেন যে ইট উইল এফেক্ট, কিন্তু রিলেটিভলি আগের বার প্রথম ওয়েভের যেহেতু বর্তমান ওয়েভের 1/5 ছিল, হয়তো বাচ্চারা এফেক্টেড হলেও সংখ্যা এত কম এবং মাইল্ড ডিজিজ আমাদের চোখেও পড়েনি। সেকেন্ড ওয়েভ যেহেতু 5 গুণ বেশি, তার 1% যদি এখন বাচ্চারা হয়, বাচ্চাদের সমস্যাটা আমাদের চোখে পড়ছে এবং কিছু কিছু জায়গায় কয়েক হাজার বাচ্চার যদি মাইল্ড টু মডারেট সিমটম থাকে, তার মধ্যে যদি 2-1 জন আনফর্চুনেটলি সিরিয়াসলি সিক হন, তখন হসপিটাল স্ট্যাটিস্টিক্সে সেটা ক্যাপচার হবে। সো বিকজ দ্য টোটাল নাম্বার ইজ বিগ, সাম আজকে বাচ্চাদের অসুবিধেটা চোখে পড়ছে। সেকেন্ড এফেক্টটা কি? সেকেন্ড এফেক্ট হচ্ছে যে আমরা হেলথ কেয়ার, বয়স্ক লোকেদের 60+ 50+ মোটামুটি কিছুটা ভ্যাকসিনেট করতে পেরেছি, কিন্তু আমাদের যেটা ভারতবর্ষের ডাইনামিক এজ গ্রুপ যেটা, সেটা দ্য ইয়াং এজ গ্রুপ এখনও 30-40 এক্সপোজড আছে। যে ছেলে মেয়েরা স্কুল কলেজে যাবে তারা এক্সপোজড আছে। সুতরাং দেওয়ালে ধাক্কা যদি ভাইরাসটা খায়, সে তো হঠাৎ করে অগাস্ট মাসে সে ছুটি নিয়ে বাড়ি চলে যাবে না, সে তো থাকবে, সে সুযোগের সন্ধানে থাকবে। সে যখন উপরের এজ গ্রুপটাকে সে কবজা করতে পারছে না, সে চেষ্টা করবে লোয়ার এজ গ্রুপে আসতে। এখনকার যে লোয়ার এজ গ্রুপটা আমরা 30-40 দেখছি, ইট ইজ পসিবল যে আমরা যদি এবার ধরা যাক 40-50 এজ গ্রুপটাকে আরও খানিকটা ভ্যাকসিনেট করতে পারি, বাচ্চাদের এজ গ্রুপটা উইল বি এক্সপোজড। সুতরাং আমার মনে হয় হোয়াট ডক্টর শেঠি মেন্ট
যিনি যখন কমেন্টটা করেছিলেন ইজ যে চিলড্রেন্স ভ্যাকসিনেশন আমরা এখনো 3-4 মান্থসের মধ্যে করে উঠতে পারবো না, অ্যান্ড হেন্স দে ক্যান বি মোর এক্সপোজড। তো এই কথাটার মধ্যে ভাবনাটা মাথায় রাখতে হবে, এবং এই ভাবনাটা আমাদের এই জায়গাটাতেই নিয়ে যাবে যে আমরা যখন ওই, ধরা যাক আজকে যে আরব্য রজনীর গল্প আমাদের বলা হয়েছে, সেটা যদি সত্যে পরিণত হয়, যদি সত্যিই আমরা 4 মাসে 200 কোটি ভ্যাকসিন হাতে পাই, তাহলে আমাদের মেপে ঝুঁকে সাইন্টিফিক আলাপ আলোচনা করে কেবল 18-45 নয়, 12+ কি 13+ ক্যাটেগরিকে ভারতবর্ষে ভ্যাকসিনেট করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি। তো জিনিসটা যে কে স্ট্যাটিস্টিক্যালি 1-2% এ বলেছে ঠিক বলেছে, ইট ইজ নট রাইট। সুতরাং থার্ড ওয়েভ আসবে কি আসবে না, তার স্টিয়ারিং ব্রেক অ্যাক্সিলারেটরটা খানিকটা আমার আপনার হাতে, আর খানিকটা যারা আমাদের এই টোটাল অপারেশনটাকে কন্ট্রোল করছেন তাদের হাতে। আমি যদি ডিসেম্বর মাসের মতো আবার ওই ভ্যাবলা ক্যাবলার মতো গাড়ি চালাই, তাহলে আবার আমি কারো সামনে গিয়ে লরির পিছনে ধাক্কা খেতে বাধ্য। কিন্তু এবার এই যে স্টিয়ারিং ব্রেক অ্যাক্সিলারেটর যাদের হাতে আছে, তারা যদি একটু দেখে শুনে গাড়িটা চালান, তাহলে এবার আমি ধাক্কাটা নাও খেতে পারি। এই সময়ের মধ্যে আমরা যে কোনো সোর্সে পারি আমাদের ম্যানুফ্যাকচারিং বাড়িয়ে, ইম্পোর্ট বাড়িয়ে, বিদেশ থেকে এক্সট্রা স্টক এনে আমরা মোটামুটি অগাস্টের কাছাকাছি গিয়ে 40 crores আশেপাশের একটা সংখ্যাকে ভ্যাকসিনেট করতে পারি, দ্যাট ইজ দ্য প্রিভেনশন অফ দ্য সেকেন্ড ওয়েভ। আর আমরা যখন এই যে একেবারে কি বলবো, একেবারে মানে আমাদের বেগুন পোড়া করেছে গত মাসে, পুড়িয়ে টুড়িয়ে একেবারে ছাল চামড়া তুলে দিয়েছে সেকেন্ড ওয়েভে, এই সেকেন্ড ওয়েভ থেকে বেরিয়ে আমরা একেবারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বেরিয়ে পড়লাম যে আবার হাজার হাজার লোক গাড়িতে উঠে দীঘা যেতে শুরু করলো, একেবারে পুরো বালিগঞ্জ দার্জিলিংয়ে চলে গেল, এই টাইপের ব্যাপারগুলোকে যদি আমরা প্রিভেন্ট করে যে রিটার্নিং টু নর্ম্যালিটি, এই ব্যাপারটা আমাদের রয়ে শুয়ে বুঝে শুনে করতে হবে, যে অ্যাক্টিভিটিগুলো দরকার এসেনশিয়াল সেগুলোকে আমাদের প্রাধান্য দিয়ে করতে হবে। অসুবিধে হবে, বিচ্ছিরি লাগবে, বোরিং লাগবে, জীবনটার মধ্যে থেকে মানুষ চিন্তা আজকে আমাদের আনন্দটাকে রিপ্লেস করে ফেলেছে, কিন্তু চিন্তাটা চিন্তাই থাকবে। আমি চাইলেই আমরা হঠাৎ আমরা আমি আপনি চাইলেই হঠাৎ আবার সেই বাঁধন ছাড়া আনন্দেতে, সেই কি আনন্দ আকাশে বাতাসে বলে আমরা জুন মাসের মাঝামাঝি বেরোবো না বা বেরোতে পারবো না। স্টেট পলিসিস অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেস্ট্রেন্ট, এই দুটোর মধ্যে যদি একটা সতর্ক সজাগ ব্যালেন্স থাকে, তাহলে এই যে একটা অতিকায় ঢেউয়ের মধ্যে পড়ে আমাদের একেবারে সেই পুরীর বিচে বসে গল্প করছিলেন, গল্প করতে করতে দেখলেন না, পিছন ফিরে দেখেননি, একটা বিরাট ঢেউ আপনাকে একেবারে সেই বালুর তীরে ফেলে দিয়ে গেল, সেই জিনিসটা যেন আর একবার না হয়, আশা করি হবে না, আশা করি। প্যানিক করে কোনো সমাধান সমস্যার সমাধান হবে না। এখনও আমরা সেকেন্ড ওয়েভ থেকে বেরোইনি, এখনও আমাদের একটু সময় লাগবে, আমরা চোয়াল শক্ত করে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। বারবার সেদিন আমি, আজকে আপনারা হয়তো অনেকে বয়স্ক লোকেরা শুনছেন, সেদিন আমি 100 ছেলেমেয়েদের সামনে একটা কথা বলছিলাম, তো তাদের আমি বললাম যে দেখো যে আমার তোমার জেনারেশন, হ্যাঁ আমরা ওই ছোটোখাটো 2-1 যুদ্ধ টুদ্ধ ছাড়া আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি, উই হ্যাভ নট লিভড থ্রু দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এই 1.5-2 বছর আমাদের চ্যালেঞ্জ। আমরা যারা এই চ্যালেঞ্জের মধ্যে থেকে হয়তো জীবিত অবস্থায় বেরোবো, বেরোবার খানিকটা ভাগ্য সৌভাগ্য আমাদের হাতে থাকবে, সেই দায়িত্বটা তো আমাদের না।
যেই ভারটা আমাদের কাঁধে থাকবে, এই চ্যালেঞ্জের রিয়েলাইজেশনটা আমাদের মনের মধ্যে, আমাদের মাথার মধ্যে থাকবে, তাই তো আমরা বেঁচে আছি, তাই তো আমরা জীবন্ত। এবং যারা এই যুদ্ধটাতে যুদ্ধ করতে করতে আজকে যাদের আমরা হারাতে বাধ্য হয়েছি, তাদের কাছে তো আজকের আমাদের অঙ্গীকার এইটুকু যে যেদিন, যে শেষ মুহূর্ত অব্দি আমরা বেঁচে থাকব, এই চিন্তা ভাবনাগুলো ছাড়লে চলবে না, এই পরিশ্রমটা ছাড়লে চলবে না, সবার প্রতি আমাদের যে একটা দায়বদ্ধতা এবং সহমর্মিতা আছে সেটা ছাড়লে চলবে না। তাই মনে রাখতে হবে যে বেঁচে যে আছি তার তো একটা কারণ আছে, প্রতিটা মুহূর্ত যে বেঁচে আছি সেটাকে যেন আমরা ভেবে দেখি কীভাবে আমি আপনি এই মুহূর্তটাকে কাজে লাগাতে পারি। ভালো থাকুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। এবং এই যে একটা অদ্ভুত সময় যার মধ্যে অনেকেই ডাক্তার দেখাতে পাচ্ছেন না, ডাক্তারের কাছে যেয়ে উঠতে পাচ্ছেন না, গিয়ে উঠতে পাচ্ছেন না, তার জন্য এসক্লেপিয়া হেলথ অনেক ডাক্তাররা মিলে আমরা করেছি আপনাদের কাছে টেলিমেডিসিন টেস্টিং এই সব পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমাদের নাম্বারে, আমাদের হেল্পলাইনে ফোন করুন। আমার নাম্বার আমি আগেও দিয়ে দিয়েছি আমাদের মিডিয়াতে, আমার নাম্বার, আমাদের হেল্পলাইনের নাম্বার এখানে দেওয়া আছে। কোনো প্রশ্ন থাকলে আমাদের ফোন করবেন, উই আর দেয়ার উইথ ইউ। আমাদের হেল্পলাইন নাম্বারগুলো আপনাদের কাছে থাকবে, উই আর দেয়ার উইথ ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। আর যে কোনো প্রয়োজন যত ছোট বড় হোক না কেন, সব কিছু আমরা হয়তো সামলে উঠতে পারবো না, চেষ্টা করতে ক্ষতি কি? আবার বলি, চেষ্টা তো করতে হবে, তাই তো আমরা বেঁচে আছি। নমস্কার।